পীর হিসাব দিয়ে এই পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস মুফাসির কোন পীর ওলি আউলিয়া গাউস কুতুব এমন কি নবী রাসূলুল্লাহ আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজির হাত মোবারক আম্মা আয়েশার মাথায় রেখে বলছিল আয়েশা আমি দয়াল নবীজি নিজেও আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ আমাকে দয়া করবেন আল্লাহ আমাকে জড়িয়ে নিয়েছেন তাহলে ভাই এমন এক পীরের কাছে গিয়ে মুড়ি হলেন যে পীর আপনাকে বলে পানির নিচে মোমবাতিরে বান বাতাসে নিবে না আমার কাছে মুড়ি হইলে নামাজ রোজা লাগে না কি জবাব দিবেন আপনি আমাকে যদি আল্লাহ বলে মানুষের বাড়ি যে মুরগির রান গুলো খাইস যে দেশি মুরগার রান তোকে খাওয়াইছে এই রানের হিসাব দিয়ে আপনারা তো মোহাব্বত করে খাওয়াইলেন হয়তো বা আল্লাহ আপনাকে ইদের উশিলায় ইনশাল্লাহ জান্নাত দিতে পারে কিন্তু আমি জবাব দিব কি আমি জবাব দিব কি এক ক্লাস। জমির হিসাব দিয়ে এই পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস মুফাসির কোন পীর ওলি আউলিয়া গাউস কুতুব এমন কি নবী রাসূলুল্লাহ আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা দান আয়েশা নবীকে জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কেউ কি আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি তিন তিনবার বলেছে কোন মানুষ আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না আম্মা দান আয়েশা সময় বলছিল গো নবী দয়াল নবীজি আপনিও কি আপনিও কি আল্লাহর দয়া মায়া সারা জান্নাতের প্রবেশ করতে পারবেন আপনি তো দয়াল নবীজি আপনি তো আলামিন আপনি আপনি তো তো নামদার মাহবুবে শ্রেষ্ঠ নবী মাহবুবের আলামিন আপনিও কি আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না নবীজির হাত মুবারক আমাদের আয়েশার মাথায় রেখে বলছিল আয়সা রে আমি দয়াল নবীজি নিজেও আল্লাহর দয়া মায়া সারা জান্নাতে প্রবেশ করতে পারবো না কিন্তু আল্লাহ আমাকে দয়া করবেন আল্লাহ আমাকে জড়িয়ে নিয়েছেন তাহলে ভাই এমন এক পীরের কাছে গিয়ে মুড়ি ধরেন যে পীর আপনাকে বলে পানির নিচে মোমবাতি রে বান বাতাসে নিবে না আমার কাছে মুড়ি ধরলে নামাজ রোদা লাগে না কি জবাব দিবেন আপনি একটু ভয় করুন আল্লাহকে যেই জায়গার মধ্যে রহমাতুল্লিল আলমিনে এই কথা বললেন তাহলে আপনি কি জবাব দিবেন